প্রায় থানার ভিতরে বললেই চলে। নতুন রামনগর জিপির এপি সদস্য আশরাফ কালাম লস্করকে যেভাবে দুষ্কৃতিকারীরা থানার ভিতরে প্রায় মারধর করেছে, এই ঘটনার নিন্দা জানায়, দীক্ষা জানায় কাছাড়ের পুলিশ সুপারকে, সুনাইর পুলিশ প্রশাসনকে, সবাইকে। আমি সবার কাছে জানতে চাই, সুনাইতে আইনের শাসন আছে কি না, না এর পেছনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাত আছে দুষ্কৃতীদের পেছনে? কিভাবে থানার ভিতরে ওরা মারধর করে চলে গেল সেটা জনগণ জানতে চায়। আগামী 24 ঘন্টার ভিতরে যদি দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা না হয় তাহলে সুনাইতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব জনপ্রতিনিধিদের নিয়ে। আগামী পরশু সকালে আমি আসছি গুয়াহাটিতে, দেখায় আজকে উপস্থিত থাকতে পারি নাই। FDF দলের প্রত্যেক কর্মী, সমর্থক, নির্বাচিত প্রতিনিধি, সুনাইর আম জনসাধারণ সবাইকে নিয়ে আগামী 24 ঘন্টার ভিতরে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা সুনাইতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। প্রশাসনকে আমি অনুরোধ করছি, সঙ্গে হুঁশিয়ারিও দিচ্ছি, আপনারা আপনাদের কর্তব্য পালন করুন, না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন গড়ে উঠবে সেটা আপনারা সামাল দিতে পারবেন না। ধন্যবাদ।